রাজশাহী মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রায়হান শরীফ 2016 সালে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সহসভাপতি পদে থাকায় ক্ষমতার দাপটে সহপাঠী ও রোগীদের গায়ে মাঝে মধ্যেই হাত তুলতেন, কথায় কথায় দেখাতেন অবৈধ অস্ত্র। ইন্টার্নশিপ শেষ করে 2017 সালে সিরাজগঞ্জের একটি বেসরকারি মেডিকেলে শিক্ষক হিসেবে চাকরি নিলেও উশৃঙ্খল আচরণের কারণে বেশি দিন তা স্থায়ী হয়নি। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, এখানে পড়াকালীন সময় থেকে বেপরোয়া চলাফেরা ও উশৃঙ্খল স্বভাবের ছিলেন রায়হান শরীফ। একটু পাগলাটে টাইপের ছিল, উগ্র টাইপের ছিল, এটা শিক্ষক শিক্ষকদের কলঙ্ক আমি বলবো যে ছাত্রদের সাথে এই ঘটনা ঘটানো একদম উচিত হয়নি এবং এটা ন্যাক্কারজনক ঘটনা। ধারণা সে কোনো মানসিক সমস্যায় ভুগছিল অথবা কোনো ডিপ্রেশনে ছিল সে। সামাজিক সংগঠনের এই নেতা বলেন, শিক্ষাজীবন থেকে একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাওয়াই কাউকে পরোয়া করতেন না অভিযুক্ত ডাক্তার রায়হান শরীফ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মনে হয় যে সে শুধু মানসিক রোগী নয়, সে নেশাগ্রস্ত একটি ব্যক্তি। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যে ভবিষ্যতে এই শাস্তিকে দেখেই কিন্তু অন্য শিক্ষক অন্য গোষ্ঠী কখনোই এই ধরনের আচরণ আর না করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযুক্ত এই শিক্ষকের অবৈধ অস্ত্রের উৎস কোথায় তা খুঁজে বের করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত করে বের করব যে এই অস্ত্র উনি কোত্থেকে পেলেন, কীভাবে উনি এতদিন রেখেছেন এবং কার কাছে উনি ক্রয় করেছেন, এই সমস্ত কিছু আমাদের তদন্তে চলে আসবে। এবং আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এই অস্ত্রগুলো সম্পূর্ণই অবৈধ, ওনার কোনো অস্ত্রের কোনো লাইসেন্স নেই। 2014 সালের 20 এপ্রিল ইন্টার্ন চিকিৎসকরা রায়হান শরীফের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা চালান, এতে গুরুতর আহত হন চারজন। 2021 সালে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকেন রায়হান শরীফ। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে গত সোমবার ক্লাস চলাকালীন তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করে সাময়িকভাবে বরখাস্ত হন তিনি। দুই মামলায় গ্রেপ্তারকৃত শিক্ষক রায়হানের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবৈধ বিদেশি পিস্তল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।